তো আজকে আমরা এসেছি হিট ফ্যাক্টরিতে। ফাইনালি গাইস, এখন হিট তৈরি হয়ে গেছে আমার। এই যে হ্যাঁ গাইস, এই যে দেখতে পাচ্ছি এতগুলো হিট, এই হিটগুলো কীভাবে তৈরি হলো আমরা এই ভিডিওতে পুরো ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরো প্রসেসটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। কীভাবে মাটি থেকে পুরো ইট তৈরি করে, হাতে ইট পুড়িয়ে কীভাবে তৈরি হয়। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং করবে। আমরা তো সবাই কম বেশি ইউজ করে থাকি, তো অনেকেই জানে না মাটির তৈরি ইট কীভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে। তো আজকে তারই ভিডিও নিয়ে আমি চলে এসেছি, তো সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝে যাবে যে মাটি থেকে ইট কীভাবে তৈরি হয় এবং ঘর করার যোগ্য পর্যন্ত এটাকে কোন কোন প্রসেসের ওপর দিয়ে যেতে হয়। তো ফাইনালি দেখছো এখানে মেশিনের মধ্যে আদা মাটিগুলোকে দেওয়া হচ্ছে, এটাকে এবার একটু অল্প মিক্স করবে। এই যে এবার মেশিনের ভেতর থেকে মাটিটা বের করা হবে, এইটাকে এবার নিয়ে যাবে সোজা যেখানে ইট পাতা হবে সেইখানে। যেখানে ইট তৈরি করা হচ্ছে কাঠের ছাঁচ এবং ওর মধ্যে কাদা মাটিটা দিয়ে ভালো করে লেবেল করে এবং ইটটাকে উল্টে দিলে ইটটা তৈরি হয়ে যাচ্ছে ছাঁচের মধ্যে দিয়ে অতি অল্প সময়ের মধ্যে। এটি সবথেকে সুবিধা, ছাঁচের মধ্যে দিলে অল্প টাইমের মধ্যে ইট তৈরি হয়ে যাচ্ছে। ফাইনালি এতগুলো ইট তৈরি হয়ে গেছে এবং জড়ো করা আছে। এবার এগুলোকে মাটিতে যেগুলো আছে সেগুলো এবার উঠানো হচ্ছে এবং যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে অল্প অল্প গ্যাপ আছে। এখন এটাকে দু তিন দিন এখানে এরকম করে সাজিয়ে রাখা হবে এবং শুকাবে। ইটগুলো কয়েকদিন রোদে রাখার পরেই এটি এখন একটু শক্ত হয়ে গেছে এবং এটির ওজন কমে গেছে। এখন এটাকে নিয়ে যাওয়া যাবে চেম্বারের ভেতরে যেখানে ইটগুলোকে পোড়ানো হবে। ইটগুলো এখন চেম্বারের ভেতরে নিয়ে আসা হচ্ছে, এই ইটগুলো এবার চেম্বারে সাজানো হবে। এই কাঁচা ইটগুলোকে এখানে চেম্বারের মধ্যে সাজানোর জন্য অতি দক্ষ মিস্ত্রি দরকার, না হলে এগুলো ভালো করে সাজানো হবে না এবং এগুলো পুড়বে না ঠিকমতো। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কয়লা দেওয়া হবে, এইগুলো নিয়ে গিয়ে কাঁচা ইটগুলোর ওপরে দেবে এবং এটাকে ঢাকবে, কারণ কয়লা থেকে যে তাপ উৎপন্ন হবে সেটাকে বাইরে বেরোতে দেবে না, ওই জন্য এটাকে একটু ভালো করে বন্ধ করে দেবে। এগুলো নিয়ে গিয়ে এবার ভালো করে প্রায় 6 ইঞ্চি পুরো করে এর ওপরে ফেলা হবে কাঁচা ইটের ওপরে। এগুলো হলো কয়লা পুড়ে পড়ে থাকা অবশিষ্ট ছাই এবং বালি মিক্স, তো এগুলো দিয়ে কাঁচা ইটের ওপরটা ভালো করে সিল করে দেওয়া হবে। কয়লাগুলোকে নিয়ে যাওয়া হবে এখন মেশিনের ভেতরে এবং এটাকে একটি নির্দিষ্ট সাইজে গুঁড়ো করা হবে এবং চেম্বারে কাঁচা ইটগুলোকে পোড়ানোর যোগ্য তৈরি করা হবে। কয়লাগুলোকে মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে এবং কয়লাগুলোকে অপোজিট সাইডে গুঁড়ো হয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম করে চলছে কয়লাগুলো প্রতিনিয়ত গুঁড়ো করার প্রসেস। কয়লাগুলো গুঁড়ো হয়ে এখানেই জমা হচ্ছে, এখন এটাকে নিয়ে যাবে চেম্বারে। দেখতে পাচ্ছি
হচ্ছে এখানে চলছে মাটির তৈরি কাঁচা ইটগুলোকে শক্ত করা কয়লা দিয়ে পুড়ে। এখন কয়লা দিলে প্রায় 10 মিনিট পরে আবার কয়লা দেবে। তো এরকম করে চলছে কন্টিনিউ প্রসেস এবং এটি চলবে টানা 24 আওয়ার্স। ফাইনালি কাঁচা ইটগুলোকে পুড়িয়ে শক্ত করা হয়ে গেছে এবং এটি যোগ্য হয়ে গেছে। আর এই প্রসেস হতে লেগেছে 28 ডেজ, মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এই পোড়া ইটগুলোকে এখন শ্রমিকের দ্বারাই বাইরে নিয়ে যাওয়া হচ্ছে চেম্বার থেকে এবং এগুলোকে বাইরে গিয়ে জড়ো করা হচ্ছে এবং পরবর্তীকালে এই ইটগুলোই এখান থেকে সেল করা হবে। মানে দেখছো এতগুলো ইট এখন বাইরে বের করা হয়ে গেছে। এক একজনা মিনিমাম 12টা 14টা করে ইট নিয়ে যেয়ে বাইরে বের হচ্ছে। ফাইনাল প্রসেস। তো ইটগুলো দেখছো এখানে তৈরি হয়ে গেছে, এগুলো গাদা মারা আছে। কোম্পানি ব্র্যান্ড GVF। ইটগুলো এখন ট্র্যাক্টরে সাজানো হচ্ছে এবং এই ইটগুলো এবং ক্রেতাদের বাড়িতে যাবে এবং ঘর তৈরি করার এটা যোগ্য হয়ে গেছে। এবং একটি গাড়িতে প্রায় 1 থেকে 1.5 হাজার ইট ধরে যায়। ইটগুলি স্বচ্ছ দামি, এক একটার দাম হচ্ছে 8.5 রুপিস। ট্র্যাক্টর ভর্তি ইটগুলোকে এখন ফাইনালি গোনা হচ্ছে। এই প্রসেসের হওয়ার পরেই ক্রেতাদের বাড়ির কাছে পৌঁছে যাবে। তো আমরা এই ভিডিওটা 3-4 দিন শ্যুটের পরে ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও।